তে মানুষের যে আইন নিরপেক্ষতার একটা শ্রদ্ধা, সে শ্রদ্ধা তো থাকলো না, কারণ আসামি ধরার আগে যাবেন। গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন বগুড়া আদালতে আমার উপর হামলা করা হয় এবং আমাকে মারধর করা হয়। সেই মারধরের ঘটনায় আমরা বগুড়ায় মানে সদর থানায় একটা মামলা করি। ওখানে করার পরে মামলার মনে করেন এখন পর্যন্ত আসামি ধরল না, তদন্তই করল না, আমাদের আদালতে আসামি যারা আমাকে মারধর করল তাদেরকে আদালত জামিন দিয়ে দিয়েছে। তো এখন প্রশ্ন, আসামি ধরার আগে যদি জামিন পেয়ে যায় তাহলে দেশের আমাদের যিনি আদালতের জজ সাহেব ছিলেন তিনি কি সেদিনকে মারের ঘটনাটা দেখেননি? এবং যিনি জামিনটা দিল তার সামনেই তো মারামারিটা হয়েছে, তারা তো মুখ যখন সেখন রানিং অবস্থায় কোর্স চলে সেই টাইমে মারামারি হয়েছে। এখন সেই টাইমে জজদুল জামিন দিয়ে যায় যে আসামিগুলো জামিন পেল তাদের তো আরও সাহস দিলেন আপনারা, তে মানুষের যে আইন নিরাপত্তার একটা শ্রদ্ধা সে শ্রদ্ধা তো থাকলো না, কারণ আসামি ধরার আগে যাবেন। তার মানে কি বোঝা যায়, দেশ আর দেশ নাই, এখন দেশের আইন বলে কোনো কথা নেই। আরেকটা বিষয়, থানাতে আমি ফোন দিলাম, তারপরে মনে করেন ওখানে এসপি স্যারকে ফোন দিলাম, তারপরে ওসিকে ফোন দিলাম, এবং আমার যাই এই মামলা তদন্ত ওসি ছিল তাকে ফোন দিলাম। তো বললাম ভাই আসামি ধরার আগে আসামি জামিন হয়ে গেল। বললো আলম ভাই আপনি তো সবই জানেন পুলিশ এখন আসামি ধরতে যেতে চায় না, করতে আমরা এখন আপনি আসামি ধরতে গেলে 10 বার ভাবি ওই আসামি ধরবে যামো কি যামো না। আমি কোনো তার মানে কথার মানে আপনি বোঝেন না, আপনি রাজনীতি সবই তো বোঝেন, আপনি তো বোঝান লাগবে না। তার মানে হলে পুলিশ এক দেখ আসামি ধরবে যাওয়ার আগে যে আসামিরা তারা করে কিন্তু পুলিশের উপরে আক্রমণ করতেছে, তাদেরকে মারধর করতেছে। পুলিশ এখন আসামি ধরার আগে চিন্তা ভাবনা করে যে আমি আসামি ধরার আগে আমার নিজের জীবন সেফটি দিই। তো জনগণ পুলিশ হোক দেখলে যে মানে এই যে তাদের উপর আক্রমণ করতেছে, এই আক্রমণ করার কারণে 8-10টা লোকের কিন্তু পরিবার এবং সে কিন্তু ধ্বংস হচ্ছে, কারণ পুলিশ আসামি ধরতে চাইতেছে না, কোর্টের আদালতে মনে যেখানে আইন নেমে যাবে সেখানে মারধর করতেছে, এবং যারা মারলো তাদের জামিনটা দিল। এখন প্রশ্ন হলো আমার জীবনের দায়িত্ব কে নেবে, এটা আমি সবার কাছে জানতে চাই। প্রিয় দেশবাসী এবং যারা আইনের মনে করেন লোকজন আছেন তারা সবাইকে, আমার জীবনের দায়িত্ব কে নেবে? যে আসামিদেরকে আপনারা ধরার আগে জামিন দিয়ে দিলেন, এই আসামিগুলো যেন জামিন পেয়ে গেল, এখন তাদেরকে আপনি সাহস দিলেন, তারা সেনকে মনে করেন হাতে মার দিয়েছিল, এখন তো তাদের ভিতরে আক্রোশ হয়ে গেল যে হিদুল আমাদের মামলা করলো কিছুই করতে পারেনি, তারা তো এখন আমাকে এখন যে কোটা মেরে ফেলে দিতে পারে, কারণ আদালত তাদেরকে মনে করেন কি করলো জামিন দিয়ে তাদের সাহস বেড়ে দিল। তাহলে বিচার কোন জায়গাতে আছে?